নুসরত জাহানের প্রাক্তন স্বামী মন দিয়েছেন সৌরসেনীকে, অন্তরঙ্গ ছবি শেয়ার করলেন সৌরসেনীর সঙ্গে সৌরসেনীর জন্মদিনে, তার সঙ্গে শুভেচ্ছা বার্তাও, যা দেখে প্রেমের জল্পনা আরো উস্কে গেল সৌরসেনী আর নিখিল জয়নের। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, সৌরসেনীর জন্মদিনে দেখা গেল ছবি শেয়ার করে শুভেচ্ছা বার্তা জানাতে নিখিল জায়নকে। নুসরত জাহানের প্রাক্তন স্বামী ব্যবসায়ী নিখিল জায়নের সঙ্গে সৌরসেনীর প্রেম নিয়ে গত 2 বছর ধরে টলিপাড়ায় অনেক গুঞ্জনই রয়েছে। শোনা গিয়েছে দুজনে নাকি একসঙ্গে বিদেশেও ভ্রমণে গিয়েছেন। শুধু তাই নয়, বেনারসিতে বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েই নাকি দুষ্টু মিষ্টি অভিনেত্রীকে মন দিয়েছেন নিখিল জায়ন। তবে দুজনকে দেখা গিয়েছে অনেক সময় ক্রিকেট খেলার ময়দানে পৌঁছে যেতে, চুপি চুপি সেখানে ক্রিকেট ম্যাচ দেখেছেন দুজনে। সেই সমস্ত খবর প্রকাশে আসতেই দুজনের প্রেমের জল্পনা শুরু হয়েছিল টলিপাড়ায়। এবার যেন সেই সমস্ত জল্পনায় শিলমোহর বসালেন নিখিল নিজেই। জন্মদিনে শেয়ার করলেন একটি ছবি, যেখানে দেখা গেল সৌরসেনীর জন্মদিনে তাকে শুভেচ্ছা বার্তা বিনিময় করতে, যেখানে দুজনকে দেখা গেল বেশ কাছাকাছি। ছবিটি শেয়ার করে নিখিল লিখেছেন, শুভ জন্মদিন সৌরসেনী। তার সঙ্গে 2, 3, 4, 5 সংখ্যাও জুড়েছেন নুসরতের প্রাক্তন। নুসরত জাহানের সঙ্গে বিচ্ছেদের পর নিখিলের পোশাক বিপণনী সংস্থার মুখ হিসেবে দেখা গিয়েছে সৌরসেনীকে। তাকে দেখা গিয়েছে টলিউডের পাশাপাশি হিন্দি ওয়েব সিরিজেও কাজ করতে। তাজ ওয়েব সিরিজে নজর কেড়েছে সৌরসেনীর অভিনয়। সেই সময়ও শুভেচ্ছা শেয়ার করেছিলেন নিখিল জায়ন। এর আগে নিখিলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে সৌরসেনী সংবাদ মাধ্যমে বলেছিলেন, বেচারা নিখিল, আমি যাই বলি না কেন, লোকে যেটা ভাববে সেটাই ভাববে। এখন যদি বলি আমি প্রেম করছি না, সবাই ভাববে আমি মিথ্যে বলছি। আবার যদি বলি হ্যাঁ করছি, তা নিয়ে বিতর্কের শেষ থাকবে না। কিন্তু বিষয় হচ্ছে, তারা সত্যি কি প্রেম করছেন না পুরোটাই রটনা, তা তো জানা যাবে সঠিক সময় এলেই। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।